হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল। তো তোমরা দেখতেই পাচ্ছ এটা হচ্ছে সোলা কচু। তো দেখো কত বড় সাইজের সোলা কচু এটা। তো আজকে এটা দিয়ে আমরা দুখানা রেসিপি বানাবো। একটা হচ্ছে কচুর ডালনা বা আলু দিয়ে যে কচুর তরকারি হয় সেটা, আর একটা বানাবো সেটা হচ্ছে কচু দিয়ে বড়া। তো তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো। এখন আমরা কচুটাকে কেটে নিচ্ছি। কচুটাকে ভালো করে আমরা কেটে নিই। এটা আমি বড়ার জন্য কাটছি এবং গোল গোল করে। তো দেখো বন্ধুরা, আমরা কচুগুলোকে গোল গোল করে কেটে নিয়েছি বড়া করবার জন্য। তো এই কচুটাতে গলা চুলকোয় না খুব একটা, কিন্তু তাও যদি কারোর ভয় থেকে থাকে সেই জন্য আমরা এই কচুটাকে একটুখানি গরম জলে ভাপিয়ে নেব। গোলা কচুর পকোড়া বা বড়া বানানোর জন্য আমরা এখন বেসনের ব্যাটারটা বানিয়ে নেব। তো সেই জন্য দেখো এখানে আমরা একটা পাত্রে বেসন নিয়ে নিচ্ছি। এবার আমরা কিছুটা চালের গুঁড়ো দিয়ে দিলাম। চালের গুঁড়ো দিয়ে করলে খুব মুচমুচে হবে, খেতে খুব ভালো লাগবে গরম ভাতের সাথে। এক চিমটে মতো খাবার সোডা দিয়ে দিলাম, কালো জিরে, পরিমাণ মতো নুন, সামান্য হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো। এবার আমরা ব্যাটারটাকে ভালো করে মিক্স করে নেব। এবার আমরা কিছুটা কর্নফ্লাওয়ার দিয়ে দিচ্ছি। এবার আমরা জল দিয়ে দিলাম। নিয়ে এবার ব্যাটারটা আমরা ভালো করে ফেটিয়ে নেব। অল্প অল্প জল দিয়ে মাখবো যাতে বাটারটা ভালো করে মাখা যায়। আগে থেকে অনেকটা জল দিয়ে দেবেন না, তাতে কিন্তু বাটার পাতলা হয়ে যেতে পারে। বন্ধুরা, আমাদের ব্যাটারটা হয়ে গেছে। এবার ব্যাটারটা আমরা সাইডে রেখে দিচ্ছি। তো এবার আমরা কচুটাতে মশলা মাখিয়ে নেব। দেখো বন্ধুরা, এখানে আমরা কচুটাকে সেদ্ধ করে নিয়েছি। এবার আমরা কচুটাতে মশলা মাখিয়ে নেব। কাঁচা লঙ্কা আর আমরা রসুন নিয়ে নিয়েছি, এটা আমরা এবার বেটে নেব। বাটা মশলাটা এবার আমরা কচুতে ভালো করে মাখিয়ে নেব।
সোলা কচুর বড়া ভাজার জন্য আমরা কড়াইতে এবার আমরা মশলা মাখানো কচুগুলোকে বেসনের ব্যাটারে দিয়ে ভেজে নেব। মানে জিনিসটাকে ঠিকঠাক রেখে আর কতক্ষণ ভিডিওকে দেওয়া আছে আমাদের বড়াটা ভাজা হয়ে গেছে, এবার আমরা বড়াটা একটা পাত্রে তুলে নিই। এরকম ভাবে আমরা বাকি বড়াগুলো ভেজে নিই। তো বন্ধুরা, তোমাদের সোলা কচু দিয়ে এই বড়ার রেসিপিটা কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্ট করে জানিও, আর বাড়িতে অবশ্যই ট্রাই করো। আর ভিডিওটা ভালো লাগলে প্লিজ একটা লাইক করে দিও আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। তো এরপরে সোলা কচুর দমের ভিডিওটা আমি দিয়ে নেবো, তোমরা দেখে নিও। টাটা।